আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাকিব রায়হান আজকে আপনাদের জন্য একটা সাইকোলজিক্যাল হরর সিনেমার গল্প নিয়ে হাজির হলাম যে গল্পটার নাম স্মাইল গল্পটা এমন একটা ভয়ঙ্কর হাসি নিয়ে তৈরি যে এই হাসিটা দেখার পরে কেউ কখনোই জীবিত থাকতে পারে না তো চলুন আর বেশি দেরি না করে এই ভয়ঙ্কর হাসির রহস্য জানার আগে ইন্ট্রো চলতে থাকার আপনারা চাইলে ততক্ষণ একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন গল্পের শুরুতে আমরা একজন মহিলাকে ড্রাগস এর মৃত্যুশয্যায় পড়ে থাকতে দেখি এই মহিলাটা আসলে আত্মহত্যা করেছিল আর তার পাশেই তার ছোট মেয়ে রোজ তার মাকে এমন ভয়ঙ্কর অবস্থায় দেখে ভয় পেয়ে যায় সাথে সাথে আমরা বর্তমান সময়ে রোজকে দেখতে পাই যিনি কিনা এতদিনে একজন মানসিক ডাক্তার হয়ে গিয়েছিল আজকে ডক্টর রোজ ডেভিড নামের একজন রোগীর চিকিৎসা করতে যায় যে লোকটা মানসিকভাবে ভয়ঙ্কর অসুস্থ ছিল আর তিনি বার নিজে নিজে বলছিল যে তারা সবাই মারা যেতে চলেছে রোজ তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দেয় যে তার কিচ্ছু হবে না তারা সবাই তার সাথে আছে কিন্তু এই সব কিছু বলার পরেও রোগীর কোনো উন্নতি হচ্ছিল না দেখে রোজ তাকে একটা স্পেশাল ওয়ার্ডে পাঠিয়ে দেয় নিজের কাজ শেষ করে এখন রোজ বাড়িতে যাবার জন্য বেরিয়ে পড়েছিল আর তখনই হাসপাতালে একজন ইমার্জেন্সি রোগীকে আনা হয় লরা ওয়েভার নামের এই মেয়েটা খুব বাজেভাবে মানসিক ট্রমাটাইজ ছিল আসলে প্রায় এক সপ্তাহ আগে লরার প্রফেসর তার সামনেই নিজেকে হাতুড়ি দিয়ে আঘাত করতে করতে মেরেই ফেলেছে যে ঘটনা দেখার পর থেকে লরা এমন পাগলের মতো হয়ে গেছে সেই আত্মহত্যার ঘটনার একমাত্র চাক্ষুষ সাক্ষী ছিল এই মেয়েটা তাই সুস্থ হওয়া খুবই জরুরি ছিল এখন সাথে কথা বলার জন্য রোজ সেই ওয়ার্ডের ভেতরে চলে আসে রোজকে দেখে প্রথম প্রথম লরা প্রচন্ড ভয় পাচ্ছিল ধীরে ধীরে রোজ কোনো রকমে তাকে শান্ত করে এবং তার সমস্যার ব্যাপারে তার কাছ থেকেই জানতে চায় লরা বলতে থাকে যে মাঝে মাঝে একটা অদ্ভুত বস্তুকে সে দেখতে পায় যেটা মানুষের মতো দেখতে হলেও সেটা কখনো কখনো তার পরিচিত মানুষদের মতো দেখতে হতো আবার কখনো কখনো অপরিচিত কোনো মানুষের মতো কিন্তু প্রত্যেকবারই সেই মানুষের মুখে একটা ভয়ঙ্কর হাসি ফুটে থাকতো সেই শয়তানি হাসিটা দেখার পরে কোনো না কোনো দুর্ঘটনা প্রত্যেকবারই ঘটে যেত রোজ তাকে এইসব কিছু তার মনের ভুল বা হ্যালুসিনেশন বলে বোঝানোর চেষ্টা করতে থাকে আর লড়া বারবার রোজকে বলতে থাকে যে এইসব তার কোনো মনের ভুল নয় এইসব তার সাথে বাস্তবেই ঘটে যাচ্ছে আর আজকে তার সাথে খুব খারাপ কিছু চলেছে এই কথা বলার সাথে সাথে লড়া তার সামনে কিছু একটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় রোজ তাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু লড়ার চিৎকার চেঁচামেচি দেখে রোজ নিজেও প্রচন্ড ভয়ে একজন গার্ডকে ফোন করে ডাকতে থাকে কিন্তু তখনই সব কিছু নিশ্চুপ হয়ে যায় রোজ পেছনে ফিরলে দেখতে পায় লড়া তার মুখে সে ভয়ঙ্কর হাসি দিয়ে নিজের একটা হাতে ভাঙা কাচের টুকরো টুকরো নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে দেখতে রোজের সামনে লড়া সেই কাঁচের টুকরো দিয়ে নিজের চেহারা এবং গলা কেটে নিজেকেই মেরে ফেলে কিন্তু মৃত্যুর পরেও মুখে সেই ভয়ঙ্কর হাসি তখনও লেগেই ছিল তো লড়ার যাই হোক এই ঘটনার পরে রোজকে জিজ্ঞাসাবাদ করার জন্য দুজন পুলিশ অফিসার চলে আসে আর তারা রোজের কাছে লড়ার ব্যাপারে বেশ কিছু জিজ্ঞাসাবাদ করে কিন্তু সব কিছু শুনে তারা সবাই লড়াকে ব্যাস একজন বদ্ধ পাগল মনে করেছিল সেদিনের মতো কাজ শেষ করে রোজ নিজের বাড়িতে ফিরে আসে যে বাড়িটা শহর থেকে বেশ খানিকটা দূরে একটা জঙ্গলের পাশে অবস্থিত ছিল বাড়িতে এসে রোজের সাথে সবার আগে তার তার বিড়ালের দেখা হয় আর এরপর রোজ খেয়াল করে জামাটায় বেশ কিছু রক্ত লেগে তাই সে সাথে সাথে গোসল করে পরিচ্ছন্ন হয়ে নেয় এবং সে মানসিকভাবে এই ট্রমা থেকে বের হবার জন্য মদ্যপান শুরু করে দেয় কিন্তু এত সব কিছু করার পরেও রোজ প্রচন্ড ভয় পেতে থাকে সৌভাগ্যবশত এই বাড়িতে রোজের সাথে তার হাজবেন্ড থাকতো রোজের হাজবেন্ড একজন স্বনাম ধন্য উকিল ছিল আর তিনি বাড়িতে ফেরার সাথে সাথে রোজ যেন নিজের জীবন ফিরে পায় এখানে রোজ এবং তার হাজবেন্ড ট্রেভার দুজনেই মন ভালো করার জন্য একটা ডিনার পার্টিতে চলে যায় যেখানে রোজের বড় বোন এবং তার হাজবেন্ডও এসেছিলো রোজের বড় বোন তার হাজবেন্ডকে নিয়ে শহরে বসবাস করত এবং আজকে তারা রোজের মানসিক অবস্থার কথা শুনে এই বাড়িটা বিক্রি করে দিয়ে তাদের সাথে শহরে চলে আসতে বলে কিন্তু এই বাড়িতে রোজ নিজের শৈশব কাটিয়েছিল তাই সে কোনোভাবেই এই বাড়ি সেরে যেতে রাজি হচ্ছিল না তো সেদিনের মতো পার্টি শেষ করে বাড়িতে এসে রোজ তার বিড়ালটাকে খেতে দিয়ে ঘুমিয়ে পড়ে আর যথারীতি পরদিন সকালে রোজ আবারও তার হাসপাতালে চলে যায় যেখানে সে লড়ার ব্যাপারে আরও ইনভেস্টিগেশন করার জন্য তথ্য সংগ্রহ করতে থাকে তখনই সেখানে জুয়েল নামের সেই পুলিশ অফিসার চলে আসে যে কিনা এর আগের দিন রোজকে জিজ্ঞাসাবাদ করেছিল আসলে জোয়েল অনেক আগে থেকে রোজকে পছন্দ করত। কিন্তু দুর্ভাগ্যবশত রোজ তো ট্রেভারকে বিয়ে করে ফেলেছিল এরপর রোজ লড়ার ব্যাপারে পাওয়া তথ্যগুলো বিশ্লেষণ করতে গিয়ে সে খেয়াল করে লরা যখন তার প্রফেসরকে মরতে দেখেছিল তখন সে নিজেও তার প্রফেসরের মুখে সে ভয়ঙ্কর হাসিটা দেখেছিল এসব ব্যাপার নিয়ে রোজ প্রচণ্ড চিন্তিত ছিল আর তখনই রোজের বড় বোন তাকে ফোন করে এবং রোজ কথা বলতে বলতে জানালার কাছে গেলে অদ্ভুতভাবে সে দূরের রাস্তায় যেন লড়াকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলে রোজ এই সব কিছু থেকে বের হবার জন্য তার রোগীদের সাথে দেখা করতে চলে যায় যেখানে আবারও রোজ ডেভিডকে দেখতে পায় যে কিনা তার মুখে রোবটের মতো সেই ভয়ঙ্কর হাসি লাগিয়ে স্টিল বসেছিল রোজ ডেভিডের কাছে গিয়ে তাকে ডাকাডাকি করতে ডেভিড চিৎকার করে বলতে থাকে যে এবার তুই মরবি এবার তোর মরার পালা এইসব চিৎকার চেঁচামেচি শুনে রোজ জলদি কয়েকজন ওয়ার্ড বয়কে ডেকে ডেভিডকে ধরে রেখে দেয় কিন্তু এমন অদ্ভুত ঘটনা এবং অদ্ভুত কথাবার্তার সাথে সেই ভয়ঙ্কর হাসিটা দেখে রোজ মানসিকভাবে প্রচণ্ড ভয় পাচ্ছিল এমন মানসিক অবস্থা নিয়ে রোজ আর বেশিক্ষণ হাসপাতালে না থেকে সে দ্রুত বাড়িতে ফিরে চলে আসে বাড়িতে এসে সে আবারও কিছুটা মদ্যপান করে এবং একটা গিফট প্যাক করার জন্য বাইরে বের করে ফেলে আর তখনই রোজের হাজব্যান্ড তাকে মেসেজ করে জানায় যে আজকে তার অনেক কাজ তাই বাড়িতে আসতে দেরি হয়ে যাবে রোজ ভয়ে ভয়ে আরেক গ্লাস মদ্যপান করতে যায় আর তখনই তার ঘরের সিকিউরিটি অ্যালার্ম বাজতে শুরু করে দেয় রোজ রীতিমতো কাঁপতে কাঁপতে সেই দরজার কাছে গিয়ে দেখতে পায় দরজাটা খোলা অথচ সেখানে কেউই নেই সাথে সাথে সেই সিকিউরিটি অফিস থেকে রোজের কাছে ফোন চলে আসে এবং সিকিউরিটি অফিসার তাকে জিজ্ঞাসা করতে থাকে যে দরজা কি আপনি খুলেছেন রোজ বলে যে না আমি তো একা একা ঘরের ভেতরে বসেছিলাম এটা শোনার সাথে সাথে সিকিউরিটি অফিসার বলতে থাকে আপনি কি শিওর আপনি বাড়িতে একা আছেন আমার মনে হয় আপনার সাথে কেউ আছে একটু পেছনে ঘুরে দেখুন তো রোজ ধীরে ধীরে পেছনে ফিরছিল আর তখনই আবারও তার টেলিফোনে একটা কল চলে আসে আর রোজ দেখতে পায় তার হাতে কোনো ফোনই নেই অর্থাৎ এই সব কিছু তার মনের ভ্রম ছিল কিছুক্ষণের মধ্যে রোজের বাড়িতে পুলিশেরা চলে আসে এবং তারা সম্পূর্ণ বাড়ি তল্লাশি করেও কাউকেই পায় না আর ততক্ষণে এখানে রোজের হাজবেন্ডও চলে এসেছিল এই কিছু দেখিয়ে ট্রেভার বেশ অবাক হয়ে যায় কিন্তু রোজ তাকে সব কিছু বুঝিয়ে বলে সেদিনের মতো তারা ঘুমাতে চলে যায় আর মধ্যে রাতে আবারও নিজের মায়ের মৃত্যুর স্বপ্ন দেখে রোজের ঘুম ভেঙে যায় এবার রোজ তার এবং লরার মধ্যকার কথোপকথনের সেই অডিও রেকর্ডটা নিজে নিজেই বারবার শুনতে থাকে আর এক পর্যায়ে সে খেয়াল করে রেকর্ডের বাইরে থেকেও একটা নিঃশ্বাসের শব্দ তার কানে আসছিল কিছু বুঝে ওঠার আগেই রোজের পাশে কেউ একজন চিৎকার করে ওঠে রোজ প্রচন্ড ভয়ে একটা ছুরি নিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে রোজের চিৎকার শুনে ততক্ষণে তার হাজবেন্ড সেখানে ছুটে চলে এসেছিল আর এভাবেই সেদিনের রাত কেটে যায় পরদিন সকালবেলা রোজ কোনো কিছু না ভেবে একজন মানসিক ডাক্তারের সাথে দেখা করতে চলে আসে আসলে এই ডাক্তারের কাছে রোজ অনেক আগে থেকে চিকিৎসা নিচ্ছিল কারণ তার মা মারা যাবার পরে রোজের এমন সমস্যা আরও একবার হয়েছিল যদিও এখন রোজ সম্পূর্ণভাবে সুস্থ ছিল আর তার কাছে এই সকল ঘটনাগুলো সত্যি সত্যি মনে হচ্ছিল রোজ সেই ডাক্তারকে এই সব কিছু খুলে বলে কিন্তু ডাক্তার যথারীতি এই সব কিছুকে রোজের একটা মনের ভ্রম তথা তার মায়ের মৃত্যুর হ্যালুসিনেশন হচ্ছে বলে তাকে বলতে থাকে ডাক্তারের কথা শুনে বিরক্ত হয়ে রোজ বাড়িতে চলে আসে আর ততদিনে রোজের চেহারায় সব টেনশনের স্পষ্ট ছাপ পড়ে গিয়েছিল সে কোনো রকমে তৈরি হয়ে তার বড় বোনের বাড়িতে চলে আসে কারণ আজকে তার বড় বোনের ছেলের জন্মদিন ছিল জন্মদিন পালনের এক পর্যায়ে রোজের মনে হতে থাকে তার আশেপাশে যেন অদ্ভুত হাসির শব্দ ভেসে বেড়াচ্ছে কোনো রকমে কেক কাটা শেষ হতে না হতে সবাই যখন বাচ্চা ছেলেটাকে বিভিন্ন উপহার দিয়েছিল তখন রোজও তার উপহার বক্সটা বাচ্চাটাকে দিয়ে দেয় আর এখানেই উপহার বক্সটা খোলার সাথে সাথে তার ভেতর থেকে রোজের পালিত বিড়ালটা মৃত অবস্থায় বের করে আনে সেই বাচ্চাটা সবাই অবাক হয়ে যায় যে রোজ এমনটা কিভাবে করতে পারে যদিও রোজ সবাইকে বুঝাতে থাকে যে সে তার বিড়ালকে মারেনি এবং সে এখানে বিড়ালটাকে আনেওনি। নি কিন্তু তারা কেউই রোজের কথা বিশ্বাসী করছিল না আর তখনই রোজের সামনে মৃত লড়া এসে হাজির হয় আর যথারীতি লড়ার মুখে সে ভয়ঙ্কর হাসিটা তখনও ছিল যেটা দেখে রোজ প্রচণ্ড ভয়ে একটা কাচের টেবিলের উপরে পড়ে গিয়ে আহত হয়ে যায় রোজকে হাসপাতালে ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয় সেখানে তাকে দেখার জন্য তার বস চলে আসে এবং ততক্ষণে রোজ সুস্থ হয়ে যাবার কারণে তার হাজবেন্ড তাকে নিয়ে বাড়িতে ফিরে আসে এবার রোজ তার হাজব্যান্ডকে সবকিছুই খুলে বলে দেয় যে তার আশেপাশে সে প্রায় তারাই হাসির শব্দ শুনতে পায় এমনকি মাঝে মাঝে তার সামনে মৃত লড়া হাসতে হাসতে হাজির হয়ে যায় রোজ নিজে বাঁচার জন্য তার হাজবেন্ডের কাছে সাহায্য চাইতে থাকে কিন্তু তার হাজবেন্ড উল্টে তাকে পাগল ভেবে তার উপরে রেগে যায় প্রচন্ড ভয়ে রোজ তার হাজবেন্ডের কাছাকাছি থাকার চেষ্টা করলেও ট্রেভার রেগে মেগে সেদিন রোজের সাথে না থেকে বরং একা একাই সোফায় ঘুমিয়ে পড়ে হতাশ হয়ে রোজ তার ঘরের ভেতরে এসে সে প্রফেসরের ব্যাপারে ইনফরমেশন নিতে থাকে যিনি কিনা লড়ার সামনে আত্মহত্যা করেছিল আর তখনই রোজের মনে হতে থাকে তার উপরে কেউ যেন নজর রাখছে সাথে সাথে বেচারি চুপটি করে শুয়ে পড়ে আর তখনই আমরা দেখতে পাই রোজের পাশে সত্যি সত্যি কেউ যেন দাঁড়িয়ে আছে তো যাই হোক পরদিন সকালে রোজ সেই প্রফেসরের স্ত্রীর সাথে দেখা করতে চলে যায় সে নিজেকে রিপোর্টার হিসেবে পরিচয় দিয়ে সেই লোকটার স্ত্রীর কাছ থেকে জানতে চায় যে প্রফেসরের সাথে আসলে ঘটেছিলটা কি যথারীতি তার স্ত্রী রোজকে বলে দেয় যে প্রফেসর মৃত্যুর কয়েক সপ্তাহ আগে থেকে নাকি অদ্ভুত সব আচরণ করতে শুরু করে দিয়েছিল সে নাকি আজব আজব জিনিস দেখতে পেত প্রফেসরের স্ত্রী রোজকে নিয়ে প্রফেসরের ঘরে চলে যায় যেখানে প্রফেসর অনেকগুলো ভয়ঙ্কর হাসি মুখের আবয়ব তৈরি করে রেখেছিল যার মধ্যে প্রফেসরের মৃত ছোট ভাইও ছিল তিনি নাকি এই সব কিছুই দেখতে পেতেন রোজ জিজ্ঞাসা করে যে এই সব কিছু কবে থেকে শুরু হয়েছিল মহিলাটা বলে যে প্রফেসরের মৃত্যুর কয়েক সপ্তাহ আগে সে একটা কনফারেন্সে গিয়েছিল আর সেখানে একজন মহিলা তার সামনেই আত্মহত্যা করে যেটা দেখার পর থেকে প্রফেসরের সাথে এই এই হয়েছিল কথা শুনে রোজ অবাক হয়ে যায় সে আত্মহত্যাকারী মহিলাটার নাম ঠিকানা জানতে চায় কিন্তু এই সময়ে এসে প্রফেসরের স্ত্রী রোজের উপরে সন্দেহ করতে থাকে তিনি এখন রেগে মেগে রোজকে বাড়ি থেকে বের করে দেয় রোজ এখন সাহায্যের জন্য তাকে পছন্দ করা জুয়েল নামের সেই ছেলেটার কাছে চলে যায় যে কিনা পুলিশের চাকরি করতো সে হাত করে জুয়েলের কাছে সাহায্য চাইতে থাকে যথারীতি জুয়েল তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় আর এখন রোজ সবার আগে পুলিশ লিস্টে থাকা সেই মহিলার আত্মহত্যার ব্যাপারে জানতে চায় যাকে মরতে দেখার পর থেকে প্রফেসরের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল জুয়েল রোজের কথা মতো সেই মহিলার খবর নিলে জানতে পারে এই মহিলাটির নাম ছিল অ্যাঞ্জেলা যে কিনা একটা কনফারেন্সে প্রফেসরের সামনে খুব বাজেভাবে নিজেকে মেরে ফেলেছিল রোজ আবারও ওই অ্যাঞ্জেলা নামের মহিলার ব্যাপারে সার্চ করতে বলে কারণ বিশ্বাস ছিল অ্যাঞ্জেলাও নিশ্চয়ই কাউকে না কাউকে আত্মহত্যা করতে দেখেছে রোজের কথা মতো জোয়েল পুলিশ কেসের ফাইলগুলো দেখতে থাকে আর সে খুঁজে পায় একটা অদ্ভুত ঘটনা যেখানে অ্যাঞ্জেলাও একটা পেট্রোল পাম্পের সামনে একজন মানুষকে আত্মহত্যা করতে দেখেছিল সৌভাগ্যবশত এই ঘটনার একটা সিসিটিভি ফুটেজও ছিল যেখানে আমরা স্পষ্ট দেখতে পাই একটা লোক হাসতে হাসতে অ্যাঞ্জেলার সামনেই নিজেকে মেরে ফেলে এইসব ঘটনা দেখে জোয়েল নিজেও প্রচন্ড কনফিউজ হয়ে যায় তো যাই হোক সেখান থেকে রোজ নিজের বাড়িতে চলে আসলে দেখতে পায় তার হাজবেন্ড রোজের সাথে দেখা করানোর জন্য সে মানসিক ডাক্তারকে তাদের বাড়িতে এনেছিল এটা দেখে রোজ প্রচন্ড রেগে যায় কারণ সে এমন বিপদের মুহূর্তে তার তার পাশে চেয়েছিল কোনো ডাক্তারকে নয় আর তাছাড়াও রোজ খুব ভালোভাবে জানতো যে সে পাগল হয়নি এইসব কিছু বাস্তবে ঘটে যাচ্ছে কিন্তু ট্রেভার বারবার রোজকে পাগলই ভাবছিল আর এই জন্য রোজ রেগে মেগে তার বড় বোনের বোনের বাড়িতে চলে যায় যেখানে গিয়ে রোজ তার বোনের কাছে সাহায্য চাইতে থাকে যেন তার বোন তাকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা করে রোজ তার বোনকে বুঝাতে থাকে যে তার সাথে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এগুলো এর আগেও অনেকের সাথে ঘটে গেছে কোন ভয়ঙ্কর আত্মা বা রাক্ষস একজন মানুষের উপরে ভর করে তাকে মেরে ফেলে আর সেই লোকটাকে যে মরতে দেখবে পরবর্তীতে সেই রাক্ষসটা সেই লোকের উপরে হামলা করবে কিন্তু এমন আজগুবি কথা শুনে রোজের বড় বোনও তাকে পাগল ভাবতে থাকে রোজের বোন বোন এখন নিজের জীবন নিয়ে ভালো থাকতে চাচ্ছিল তাই সে রোজকে কোনো ভালো ডাক্তার দেখানোর পরামর্শ দিয়ে সেখান থেকে চলে যেতে বলে বেচারি রোজ হতাশ হয়ে নিজের গাড়িতে এসে বসে আর তখনই তার বোন সেখানে ছুটে এসে ভয়ঙ্করভাবে হাসি দিয়ে উধাও হয়ে যায় এই ঘটনা দেখার পর থেকে রোজ রীতিমতো গাড়ি থেকে বের হতেও ভয় পাচ্ছিল সে গাড়িতে খাওয়া দাওয়া করতে শুরু করে দেয় আর এক পর্যায়ে জোয়েল তাকে ফোন করে জানায় যে সে এমন মৃত্যুর কেসগুলো ইনভেস্টিগেশন করেছে এবং সে জানতে পেরেছে এর আগেও এমন বিশটা মৃত্যুর ঘটনা ঘটেছে যার মধ্যে উনিশটায় আত্মহত্যা এই সব মৃত্যুর ঘটনার পেছনে একটা সেম প্যাটার্ন ছিল মৃত সবাই একজন আরেকজনকে আত্মহত্যা করতে দেখেছিল আর পরবর্তীতে নিজেরাই আত্মহত্যা করেছিল তবে এদের মধ্যে একজনের নাম ছিল রবার্ট যার সামনে তার বিজনেস পার্টনার আত্মহত্যা করলেও সে নিজে আত্মহত্যা না করে মাত্র তিন দিনের মাথায় রবার্ট এমন একজন মেয়েকে খুন করে ফেলে যাকে সে চিন্ত না কিন্তু রবার্টকে আবার যে লোকটা খুন করতে দেখেছিল অর্থাৎ এই হত্যাকাণ্ডের একমাত্র চাক্ষুষ সাক্ষী সেই লোকটা নিজেও মাত্র সাত দিন পরে আত্মহত্যা করে আর তারপর যথারীতি আবারও তাকে মরতে দেখা লোকটা আত্মহত্যা করে এবং সেই মৃত্যুর প্যাটার্ন আবারও চালু হয়ে যায় এই ঘটনার কুল কিনারা জানার জন্য এখন তারা রবার্ট নামের সেই খুনি লোকটার কাছে যেতে থাকে যে কিনা এই প্যাটার্নের ভেতরে পড়ার পরেও বেঁচে গেছে যেতে যেতে রোজ জুয়েলকে এই ঘটনার ব্যাপারে আরও বিস্তারিত বলতে থাকে যে কিভাবে লড়া তার সামনে আত্মহত্যা করেছিল আর মৃত্যুর আগে তার মুখে কি ভয়ঙ্কর একটা হাসি ছিল এই সব গল্প করতে করতে তারা স্থানীয় একটা জেলখানায় চলে যায় যেখানে রবার্ট নামের সেই লোকটাকে বন্দী করে রাখা হয়েছে জুয়েল তার একজন পুলিশ বন্ধুর মাধ্যমে রবার্টের সাথে পার। দেখা করার একটা ব্যবস্থা করে ফেলে এরপর যথারীতি তারা দুজনে রবার্টের সাথে গিয়ে দেখা করে রোজ সরাসরি রবার্টকে জিজ্ঞাসা করে যে তোমার সাথে কি ঘটেছিল যার কারণে কেবল মাত্র পারলে আর কেউ বাঁচতে পারলো না রোজ তার কাছে অনুরোধ করতে থাকে যেন সে এই সবকিছু খুলে বলে দেয় কিন্তু রবার্ট সেখান থেকে জোয়েল আগে বাইরে যেতে বলে নয়তো সে রোজকে কিছুই বলবে না তাই বাধ্য হয়ে জুয়েল বাইরে চলে যায় আর রবার্ট রোজকে বলতে থাকে যে এই অভিশাপ শত বছর পূর্বে এই পৃথিবীতে এসেছে ছিল প্রথম কে এই অভিশাপে আক্রান্ত হয়েছিল সেই ব্যাপারে কেউ জানে না তবে অভিশাপের সর্বশেষ ধ্বংসলীলা হয়েছিল ব্রাজিলের একটা শহরে যেখানে একজন লোক অভিশপ্ত হবার পরে নিজের স্ত্রীকে একজন মানুষের সামনে খুন করে নিজেকে অভিশাপ মুক্ত করেছিল এই অভিশাপের আসলে কোনোই শেষ নেই তবে বাঁচতে হলে একজন মানুষকে আরেকজন মানুষের সামনে খুন করতে হবে এভাবে এই অভিশাপটা অন্যের উপরে দিয়ে নিজের জীবন বাঁচিয়ে নিতে হবে তো এখানে কথা কথাবার্তার মধ্যে রবার্ট জেনে যায় যে রোজের উপরে সেই অভিশাপ এসে পড়েছে সে প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করতে থাকে এই সব কিছু দেখে জোয়েল তাড়াতাড়ি সেখান থেকে রোজকে নিয়ে বাড়িতে চলে আসে এদিকে বাড়িতে একা একা রোজ প্রচন্ড ভয়ে রীতিমতো কাপাকাপি করছিল আর তখনই রোজের সাথে দেখা করার জন্য তার মানসিক ডাক্তার চলে আসে রোজ দরজা খুলে তার ডাক্তারকে ঘরে বসিয়ে নেয় এবং মনে মনে ভাবতে থাকে সে নিজে বাঁচার জন্য কাকে মেরে ফেলবে ডাক্তার রোজকে জিজ্ঞাসা করে যে তার তার সাথে এখন যেই বিষয়গুলো ঘটে যাচ্ছে সেগুলোকে তার সাথে ছোটোবেলাতে কখনো ঘটেছে কিনা সে কি আসলে কোনো ভূত দেখতে পাচ্ছে রোজ বারবার ডাক্তারকে বলতে থাকে যে আমি কখনোই বলিনি যে আমি ভূত দেখতে পাচ্ছি আমি শুধুমাত্র একটা ভয়ঙ্কর হাসির শব্দ আর একটা হাসি মুখ দেখতে পাই এসব কথা বলতে বলতেই তার ঘরে থাকা ল্যান্ডলাইনে একটা কল চলে আসে রোজ সেই কল রিসিভ করার সাথে সাথে তার মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে কারণ তাকে তার ডাক্তারই ফোন করেছিল যে কিনা তার সাথে দেখা করার জন্য তার বাড়িতে আসতে চাচ্ছিল অর্থাৎ রোজের সামনে যে বসে আছে সে কোনো দেখতে দেখতে অভিশপ্ত ডাক্তারের মুখে ফুটে ওঠে সেই হাসি রোজ ভয় পেয়ে যায় আর ডাক্তার তার গলা টিপে ধরে বলতে থাকে তোমার খেল খতম সাথে সাথে রোজের ঘুম ভেঙে যায় তার গাড়ির ভেতরে আসলে রোজ এই সব কিছু তার স্বপ্নে দেখছিল এখন রোজ ভাবতে থাকে যে তার বাঁচতে হলে সত্যি সত্যি কাউকে মেরে ফেলতে হবে তো বেশ কিছুক্ষণ তখন গাড়িতে থাকা একটা চাকু রোজ নিজের সাথে করে নিয়ে তার হাসপাতালে চলে যায় সে আসলে ভেবেছিল ডেভিড নামের সেই পাগল লোকটাকে সে আজকে মেরে ফেলবে তো যেই ভাবা সেই কাজ রোজ ডেভিডের ঘরের ভেতরে গিয়ে তাকে প্রায় মারতে যাচ্ছিল আর তখনই রোজের বস সেই ঘরের ভেতরে চলে আসে কিন্তু নিজেকে বাসাতে হলে ডেভিডকে তাকে মারতেই হবে তাই সে সাথে সাথে ডেভিডের বুকে পেটে অনেকগুলো ছুরিকাঘাত করে তাকে সেখানে রক্তাক্ত করতে থাকে আর যেহেতু রোজের বস এই হত্যাকাণ্ড দেখে ফেলেছে অর্থাৎ এই অভিশাপ এখন তার উপরে চলে এসেছে এখন রোজের বস মারা যেতে চলেছে কিন্তু তখনই আবারও গাড়ির ভেতরে রোজের ঘুম ভেঙে যায় অর্থাৎ এটাও সে মনে মনে ভাবছিল কিন্তু তখনই আবার সত্যি সত্যি রোজের বস তার সাথে দেখা করার জন্য চলে আসে কিন্তু রোজ তার বসকে দেখে প্রচণ্ড ভয়ে সেখান থেকে গাড়ি নিয়ে ছুটে পালাতে থাকে অজানা কোনো জায়গার দিকে শহর ছেড়ে অনেক দূরে জঙ্গলের ভেতরে রোজ একটা ভাঙাচোরা বাড়িতে চলে আসে আসলে এই বাড়িতেই রোজের মা মারা গিয়েছিল তার মায়ের মৃত্যুর পরে রোজ এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল এই পুরনো বাড়িতে ঢোকার সাথে সাথে রোজের সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায় যখন তার চোখের সামনে তার মা আত্মহত্যা করেছিল আসলে রোজের মা মৃত্যুর আগে রোজের কাছে অনেক আকুতি মিনতি করেছিল বাঁচার জন্য কিন্তু রোজ তার মাকে ইচ্ছে করে বাঁচায়নি কারণ তার মা মদ্যপান করে প্রতিদিনই তাকে অনেক মারধর করত তাই রোজ নিজেও চাইতো তার মা যেন মারা যায় ঘরের দরজাগুলো বন্ধ করে দিয়ে সবার থেকে দূরে এসে রোজ অপেক্ষা করতে থাকে সে রাক্ষসের দেখা পাবার জন্য কারণ রোজ জেনে গিয়েছিল তার আগে যারা মারা গিয়েছিল তারা আত্মহত্যা দেখার পরে মাত্র দিন বাঁচতে পেরেছিল তাই রোজ এবার একা একাই মরতে চাচ্ছিল যাতে করে তার মৃত্যু অন্য কেউ না দেখে আর এই অভিশাপ অন্য কারো গায়ে না লাগে অর্থাৎ রোজের মৃত্যুর সাথে সাথে সে প্রেতাত্মাটারও যেন মৃত্যু হয়ে যায় এসব কিছু ভাবতে ভাবতে রোজের সামনে তার মৃত মা ভেসে ওঠে রোজের মা রোজকে বারবার দোষারোপ করতে থাকে যে তুমি আমাকে বাঁচাওনি তুমি আমাকে সুযোগ করে দিয়েছ তোমার ভিতরে বিধে যাওয়ার এখন তুমি নিজেও বাঁচতে পারবে না এটা বলে রোজের মা তার উপরে হামলা করতে চলে যায় এবং রোজ তার মাকে ঘরের বন্ধ করে দিলে তার মা বিশাল বড় একটা রাক্ষসে পরিণত হয়ে রোজের উপরে হামলা করতে চলে আসে কিন্তু রোজ এবার সাহসিকতার সহিত সেই জন্তুটাকে মেরে তার গায়ে আগুন লাগিয়ে দিয়ে সেই ঘর থেকে বেরিয়ে চলে আসে রোজ ভেবেছিল এই ঘটনার সাথে সাথে হয়তো এই অভিশাপটা ধ্বংস হয়ে গেছে তাই রোজ এবার শান্ত হয়ে জুয়েলের বাড়িতে ফিরে আসে আর এখানে রোজকে দেখে জুয়েল অবাক হয়ে যায় সে রোজের জন্য অনেক চিন্তিত ছিল যাই হোক রোজ কাছে এসে বারবার ক্ষমা চাইতে থাকে আর জুয়েলের এখানে আমরা জানতে পারি আসলে জোয়েল রোজকে অনেক আগে থেকে ভালোবাসত কিন্তু রোজ সব সময় ভাবতো সে তার মাকে যেভাবে মরার জন্য ছেড়ে দিয়েছিল সেটা যদি কোনোদিন জুয়েল জানতে পারে তাহলে সে হয়তো তাকে ছেড়ে চলে যাবে এই ভয়ে রোজ জুয়েলের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল আজকে রোজ জুয়েলের কাছে অন্তর থেকে ক্ষমা চাইতে থাকে আর সে জুয়েলের বাড়িতে ঘুমানোর জন্য অনুরোধ করতে থাকে কিন্তু এখানে জুয়েল হঠাৎ করে রোজের দিকে তাকিয়ে ভয়ঙ্কর সে হাসি দিয়ে বলতে থাকে আমি তোমার সাথে আছি রোজ এক মুহূর্তের মধ্যে জুয়েল রোজের উপরে হামলা করে দেয় রোজ বাঁচার জন্য সেই ঘর থেকে বেরোলে সে আবারও সেই জঙ্গলের ভেতরে তার পুড়ে যাওয়া সেই বাড়ির সামনে চলে আসে এই অভিশপ্ত প্রেতাত্মা আসলে রোজের সাথে একটা ভয়ঙ্কর মাইন্ড গেম খেলছিল তো যাই হোক পুরনো সেই বাড়ির সামনে আসার সাথে সাথে সেখানে সত্যিকারের জোয়েল রোজের মোবাইল ট্রেস করে তাকে উদ্ধার করার জন্য চলে ছিল কিন্তু রোজ এবার সত্যিকারের জোয়েলকে সে প্রেতাত্মা ভেবে আবারও নিজের সেই পুরনো বাড়িতে ঢুকে পড়ে যে বাড়িটা ততক্ষণে আবারও আগের মতো ঠিকঠাক হয়ে গিয়েছিল আর এই ঘরের ভেতরে ঢোকার সাথে সাথে তার সামনে এসে বিশাল দৈত্বটা আবারও চলে আসে যেটা কিনা কিছুক্ষণ আগেই পুরে গিয়েছিল এবার সেই দৈত্বটা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে রোজের মুখ খুলে তার শরীরের ভেতরে ঢুকে যেতে থাকে আর ততক্ষণে বাইরে থেকে জোয়েল দরজা ধাক্কাতে ধাক্কাতে এক পর্যায়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে আর সে লাইট দিয়ে ঘরের ভেতরে রোজকে খুঁজতে থাকে আর তখনই সে দেখতে পায় রোজ তার গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আত্মহত্যা করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল রোজ জুয়েলের দিকে তাকিয়ে ভয়ঙ্কর সেই হাসি দিয়ে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয় বেচারা জুয়েলের চোখের সামনে রোজ পুড়ে মারা যায় যার কারণে এই অভিশাপের আর পরিসমাপ্তি ঘটে না অর্থাৎ পরবর্তীতে জুয়েলেরও মৃত্যু ঘটতে চলেছে আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায় বেশ কিছু ভয়ঙ্কর সিন ছিল যেগুলো আসলেই বাস্তবে আপনাকে চমকে দেবার মতো যথেষ্ট ছিল তো গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ